হ্যালো বন্ধুরা, দেখুন এক বস্তা চকলেট। এই চকলেট গুলো কি মনে করছেন আমি খাবো? না না, খাবো না। এই চকলেট গুলো এই সব ছেলেদের জন্য হরিলুট করবো, দেখুন যে আগে গুলাতে পারবে। ও বন্ধুরা, যে বেশি গুলাতে পারবে তাদের জন্য প্রাইজ আছে, প্রাইজ গুলো বলে দিচ্ছি আমি। তো বন্ধুরা, এই চকলেট গুলো এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য হরিলুট করবো, বা ছোট ছোট ছেলে মেয়েদের জন্য লুটাবো। যে যত ঘুরাবে তার জন্য প্রথম প্রাইজ এই বাউলি কেক একটা, রুটি একটা, আর হচ্ছে সেকেন্ড প্রাইজ হবে এই কেক একটা, আর থার্ড প্রাইজ হবে এই 5 টাকার কেক একটা, এই 5 টাকার কেক একটা। এই এক বস্তার চকলেট, এই এক বস্তা চকলেট রেডি হয়ে যান কিভাবে দেখুন। এই ছেলেদের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি, যে যত ঘুরাবে তার মধ্যে প্রাইজ আছে। সবাই রেডি? তো বন্ধুরা, আমাদের মধ্যে বয়স্ক লোক এসেছে বাচ্চাদের সঙ্গে, দেখুন চকলেট গুড়ানোর জন্য সবাই রেডি হয়ে যান। তো আমি ছড়াচ্ছি, আর একটু অনেক চকলেট অবশিষ্ট রইল, দেখুন এই ব্যাগের মধ্যে এই চকলেটটা অবশিষ্ট আছে। তো এই চকলেটটা আর বাদবাকি চকলেটটা আমি সবাইকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, চকলেট দিয়ে ভালো ভালো লাগছে, দেখুন। হবে না তো বন্ধুরা, এবার কে কটা চকলেট পেলো কাউন্ট হবে। বন্ধুরা, আমাদের এই চকলেট কে কটা ঘুরেছে আমার জেঠু লক্ষ্যজা দাস হিসাব করে দিচ্ছে। তো এটা হচ্ছে বিলটা ঘুরেছে, বিলটা তো বিলটার কত হয়েছে দেখি। বিলটা 48টা ঘুরেছে, বিলটার দাঁতে লেগে গেছে, এই চলে গেছে। কত 45টা হলো না হিসাব রাখো, যাবো 45টা এবার এটা তোর নাম কি? সুপর্ণা দাস। কত হয়েছে দেখি, সুপর্ণা দাস এতগুলো চকলেট ঘুরেছে, হিসাব করছে আমার জেঠু লক্ষ্যজা দাস। ছোট বাচ্চা মেয়ে 61টা চকলেট ঘুরেছে। এবার তোর কথা দেখি, ফটোটা কিন্তু হচ্ছে আমার 41টা আছে। আরো আজ বার করো,
তো বন্ধুরা সবাই তো অনেক চকলেট ঘুরেছে এদের মধ্যে ফার্স্ট এখান থেকে বেছে নিচ্ছি তো ফার্স্ট হয়েছে আমাদেরকে নাম কি সুপর্ণা দাস সুপর্ণা দাসের হাতে আমি প্রথম প্রাইজ তুলে দেব তো আমাদের সুপর্ণা দাসের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের লক্ষ্যজয় দাস মহাশয় তো সুপর্ণা দাসকে প্রথম হয়েছে যে 61টা চকলেট ঘুরেছে হ্যাঁ সুপর্ণা তারপরে সেকেন্ড কে হয়েছে সেকেন্ড সেকেন্ড হয়েছে 51টা টাকা না 55টা ঐশ্রী দাস বলে দাও ভালো ভালো লাগছে কেমন লাগছে ভালো লেগেছে তো ঐশ্রী দাসের জন্য একটা কেক দিচ্ছি তো সেকেন্ড পুরস্কার আর তৃতীয় পুরস্কার যে বিলটা ভালো নাম কি সৌমেন বেরা সৌমেন বেরা তো সৌমেন বেরা তৃতীয় প্রাইজ তৃতীয় পুরস্কার একটা কেক দিলাম তো বন্ধুরা তো সৌমেন দা সৌমেন বেরা কেমন লাগছে এটা তো এর দিতে ভালো লাগছে এর একটা গুড়া থেকে একটা দাঁতে আঘাত লেগে গেছে পড়ে গেছিলো ওই জন্য ও থাকতে পারছিল না চলে গেছিলো যাই হোক থার্ড প্রাইজ পেয়েছে ছেলেটা তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটাকে ফলো করে নেবেন তো বন্ধুরা আমি অভিজিৎ সিংহ আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে তো বন্ধুরা আমি বিভিন্ন রকম আমার ফটোটা তো বন্ধুরা আমি বিভিন্ন রকম ব্লগিং ভিডিও দেখাই সেই জন্য আমার না আমি এই চ্যানেলের নামও পরিবর্তন করে দেবো কারণ আমি কখনো মাছ ধরা দেখাই কখনো অনুষ্ঠান দেখাই কখনো খেলাধুলা করি সেই জন্য আমি এই চ্যানেলের রিসেন্ট রাম পরিবর্তন করে এস রোমান্টিক ব্লগ রাম পরিবর্তন করে আমি রেনবো ব্লগ রাখবো কারণ আমি সব রকম ব্লগ করি সেই জন্য রেনবো ব্লগ রাখবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন পরবর্তীতে আমি একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা